কোন অপেক্ষক y = fx এর লেখচিত্র হলো কার্টেসীয় তলের সেই বিন্দুগুলির কালেকশন যে বিন্দুগুলির স্থানাঙ্কের সাধারণ আকার x fx। সুতরাং লেখচিত্রের উপর যে কোনো বিন্দু p হলে p এর স্থানাঙ্কের সাধারণ আকার x fx, যেখানে x হলো y অক্ষ থেকে p বিন্দুটির দূরত্ব এবং fx হলো x অক্ষ থেকে p বিন্দুটির দূরত্ব। এটি f on x সমান e to the power x অপেক্ষকের লেখচিত্র, এটি f to x সমান e to the power x minus 1 by x অপেক্ষকের লেখচিত্র। দুটি লেখচিত্র এখানে একসাথে দেখানো হয়েছে। এখন fx সমান e to the power x minus 1 by x অপেক্ষকের লেখচিত্রের উপর আঁকা এই ছোট বৃত্তটি লক্ষ্য করো। এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 01। এই 01 বিন্দুটি এই লেখচিত্রের কোনো বিন্দু নয়, কারণ x equal to 0 হলে fx এর মান হয় f0 সমান 0/0, যা অনির্ণেয়। এই 01 বিন্দুটি এই লেখচিত্রের কোনো বিন্দু নয়, এটা বোঝানোর জন্যই 01 বিন্দুকে কেন্দ্র করে এই ছোট বৃত্তটি আঁকা হয়েছে। লেখচিত্রটিতে লক্ষ্য করো, x tends to 0 minus হলে fx tends to 1। এবং x tends to 0 plus হলে fx tends to 1। সুতরাং আমরা বলতে পারি x tends to 0 হলে fx tends to 1, অর্থাৎ লিমিট x tends to 0 e to the power x minus 1 by x সমান 1। এটি fx সমান sin x by x অপেক্ষকের লেখচিত্র। লক্ষ্য করো, x equal to 0 হলে fx এর মান f0 সমান 0/0, যা অনির্ণেয়। x tends to 0 plus হলে fx tends to 1। এবং x tends to 0 minus হলে fx tends to 1। সুতরাং লিমিট x tends to 0 sin x by x সমান 1। আরো কিছু গুরুত্বপূর্ণ অপেক্ষকের লেখচিত্র লক্ষ্য করো, এবং যে বিন্দুতে অপেক্ষকগুলির মান অনির্ণেয় সেই বিন্দুতে তাদের সীমাস্থ মান লক্ষ্য করো।